নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আমি পুকুরে মাছ ধরতে এসেছি, আমি আর ভাই। এই দেখুন, একটা জাপানি পুঁটি বেঁধে গেছে, কি মজা! এই দেখুন কত মাছ ধরে এনেছি আমি আর ভাই। বড় মাছগুলো মনে হয় সমান সমান ধরা, আর এই জাপানি পুঁটিগুলো তিনটেই আমি ধরেছি, পুচকে পুঁটিও ধরা হয়েছে। এবার এগুলোকে ভাজা হবে। মাছগুলো আমি ধুয়ে বেশ সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর এই যে এরকমভাবে একটু কেটে কেটে নিয়েছি যাতে এর মধ্যে মশলাগুলো ভালো ঢুকতে পারে। এবার আমি এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। সামান্য না, এটা অসামান্য হয়ে গেছে, বেশি একটুখানি। আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য না, সেটা আমি আলাদা করে রেখে দিয়েছি। আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো, খুবই সামান্য। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। নুন হলুদ লঙ্কার গুঁড়ো আমি সব খুব ভালো করে এর মধ্যে মেখে নিয়েছি, দেখতেই তো পাচ্ছেন। এবার এটাকে ফ্রিজে রেখে দিতে হবে, যতক্ষণ ইচ্ছে রাখতে পারেন, 10 মিনিট, মিনিমাম 10 মিনিট মতো। আধ ঘন্টা মতো হয়ে গেছে, মাছগুলোকে আমি বের করে এনেছি ফ্রিজ থেকে। এবার আমি এর মধ্যে এক এক করে বাকি মশলাগুলো দিয়ে সেকেন্ড ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো। আমি এর মধ্যে চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলাগুলোর হাল বেহাল হয়ে গেছে, কেমন একটা ধলো ধলো মতো হয়ে গেছে। এখানে আমি 1 চামচের মতো, 1 চামচ ঠিক না, 1 চামচের একটুখানি কম দিয়েছি, যেটা অনেকটা আমার নুনের কাজটাও করবে। এবার এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, এখানে আমি অর্ধেকটা মতো লেবুর রস দেব, চেপে চেপে দিচ্ছি। কি রস লেবুগুলোতে! এবার আমি এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো। বাটা মশলার মধ্যে এখানে আছে ধনে জিরে, আর হচ্ছে একটু ধনে পাতা আছে, কাঁচা ধনে পাতা, আর কাঁচা লঙ্কা আছে, আর কিছু নেই, হ্যাঁ, আর রসুন আছে। এই কটা আমি একসঙ্গে বেটে নিয়েছি মিক্সারে। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। সামান্য একটু আদা বাটাও দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটাই ফাইনাল ছিল, আর কিছু দেওয়ার নেই। এবার ভালো করে এটাকে মেখে টেখে আবার ফ্রিজে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য, তাহলে 10 মিনিট পরে ফিরে আসছি। কড়াই গরম বসিয়ে দিয়েছি, আর তেলও বেশ গরম হতে দিয়ে দিয়েছি, গরম হতে লাগুক। একটা একটা করে মাছ দিয়ে এবার ভেজে নেব। বেশি পরিমাণে তেল দিলে কিন্তু হবে না, হালকা আঁচে ভাজতে হবে। এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নিতে হবে, আর কোনো কাজ নেই আপাতত, এটা ভেজে নেওয়া ছাড়া। এবার একটু ঢেকে দিতে হবে, যেটা সেদ্ধ হতে হবে ভালো করে। মাছগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি, দেখুন, দুটো প্লেটে নিয়েও এসেছি দুজনকে দেওয়ার জন্য। আপনারা বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো হবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে রাখা বেল আইকনটিকে টুং করে বাজিয়ে দেবেন। আজ আমি আসি, টাটা।